দর্শক আপনারা জানেন যে আগামীকাল থেকে কঠোর লকডাউন যে আসছে কাল থেকে, অর্থাৎ করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা সরকার দিয়েছে। এই লকডাউন বাস্তবায়নের জন্য ভোর থেকে আজকে দেখেছি আমরা গাজীপুরের বিভিন্ন স্থানে পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পুলিশ গাজীপুরের 27টি পয়েন্টে, গাজীপুর মেট্রোপলিটন এবং জেলা পুলিশের পক্ষ থেকে 27টি পয়েন্টে 84 চৌকি বসানো হয়েছে, অর্থাৎ যাতে করে মানুষ রাজধানী ঢাকা এবং গাজীপুরের উদ্দেশ্যে অন্যান্য জেলার থেকে প্রবেশ করতে না পারে সেই দিকে তারা লক্ষ্য রাখছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজেন্দ্রপুর চৌরাস্তা যে পুলিশের চেকপোস্ট মেট্রোপলিটন পুলিশের, সেইখানে দেখছেন যে গাড়ির তল্লাশি করা হচ্ছে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ব্যক্তিগত গাড়িতে কিন্তু এখন যাত্রী পরিবহন করা হচ্ছে, যেহেতু দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, যে কারণে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে, এমনকি সরকারি গাড়িতেও যাত্রী পরিবহন করা হচ্ছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ থেকে একটি জিপ এখানে এসে থামে, সেখানে স্টিকার লেখা ছিল হুইপের ব্যক্তিগত কাজে ব্যবহৃত, সেই গাড়িটিকে তল্লাশি করা হয় এবং পরবর্তীতে জানা যায় যে সেখানে হুইপ নেই, কিন্তু তারা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে এসেছেন। পরবর্তীতে পুলিশ সেটিকে আটক করে এবং এক ঘন্টা সে এখানে আটক রাখার পর সেটিকে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। এভাবে মানুষ যাতায়াত করছে রিক্সা, অটোরিক্সা এবং পিক আপ ভ্যানে করে, যেহেতু দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, যেই কারণে মানুষ যেভাবে পারছেন সেভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের তল্লাশি চৌকিতে একজন সার্জেন্টের নেতৃত্বে গাড়ি তল্লাশি করা হচ্ছে, যাতে করে মানুষ রাজধানী এবং গাজীপুরের উদ্দেশ্যে আসতে না পারে। কিন্তু একটা বিষয় নিয়ে পুলিশের কর্মকর্তা যারা, তারাও আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গার্মেন্টস কারখানা শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, প্রায় 25 লাখ লোকের বসবাস এই গাজীপুরে, বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা তাদের সব মিলিয়ে 70 লাখ লোক গাজীপুরে বসবাস করে, এর মধ্যে 25 লাখই হচ্ছে কারখানার শ্রমিক। কিন্তু সেই যেহেতু যানবাহন বন্ধ, আগামীকাল থেকে কঠোর লকডাউন, এই যা এই গার্মেন্টস কারখানা এবং শিল্প কারখানার শ্রমিকদের কীভাবে পরিবহন করা হবে, তারা কীভাবে যাতায়াত করবে, কর্মস্থলে যাবেন এবং কীভাবে এই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেই বিষয়টি নিয়ে পুলিশ এবং জেলা প্রশাসন শঙ্কার মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 9টি মোবাইল কোর্ট মাঠে নামানো হয়েছে, যাতে করে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে না পারে, তারা যেন ঘরে থাকে লকডাউন মানে, এবং এই করোনার যে ঊর্ধ্বগতি সেটি যেন আর বিস্তার না লাভ না করতে পারে। এই মুহূর্তে আমরা দেখেছি যে গাজীপুরের তল্লাশি চৌকি যেটি রাজেন্দ্রপুরে, সেখানে গাড়ি তল্লাশি করা হচ্ছে, অনেক গাড়ি ফেরত পাঠানো হচ্ছে এবং বেশ কিছু যানবাহনকে জরিমানাও করানো হয়েছে। তারপরেও মানুষের যে যাত্রা সেটি থামানো যাচ্ছে না, মানুষ যেভাবে পারছেন পায়ে হেঁটে রিক্সা, অটোরিক্সা, ভ্যান এবং পিক আপ ভ্যানে করেও তারা যাত্রা শুরু করেছেন গন্তব্যের উদ্দেশ্যে। অনেকে আবার স্বাস্থ্যবিধিও মানছেন না, কিন্তু আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকায় করোনার যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কেননা এই গাজীপুর শিল্পাধ্যুষিত এলাকা হওয়ার কারণে প্রায় 25 লাখ লোক বিভিন্ন জেলা থেকে সেই গাজীপুরে অবস্থান করে তারা চাকরি করে থাকেন, যে কারণে হয়তো তারা অনেকে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি হয়তো বিস্তার করতে পারে, যেহেতু সীমান্তবর্তী জেলা থেকে অনেকে এখানে এসছেন, যে কারণে গাজীপুরের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, কালকে জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মাঠে থাকবে, সেনাবাহিনী মাঠে থাকবে, পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরাও মাঠে থাকবে, এমনটি জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া দরকার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সেই পদক্ষেপই গ্রহণ করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। মাজহারুল ইসলাম মাসুম, এটিএন টাইমস, গাজীপুর।